जारो रमो कृष्ण नमो ओ नामे भव किंधु तो पावे परम पद पापी जत सदा सनातन हेनय कृष्ण सदा उपास करहु हृदयत राम उपास करहु हृदयत राम कृष्ण सिद्धांत शुनी ओ उद्धवे सुधन्त दुना शुना प्रभु जगत बाप उजानिलु সন্তর সঙ্গে ও তোমাত ভকতি করি এরাই তেবে সংসার তাপ এরাম তোমার সঙ্গত এইটো পরম ভক্তি পন্থা কেওলে লোকর সাধুগতি কিন্তু বেদ পুরোয় গাই অজ্ঞান বিনে আকে শুনি ভ্রম মূরমতি প্রভুকল আমি যা ভিডিওত আমি আলোচনা করেছিল যে উদ্ধব আর কৃষ্ণর মাজত যিখিনি উত্তম আলোচনা পর্যালোচনা সেই পর্যালোচনার জড়িয়ে কৃষ্ণ উদ্ধবক আশ্বস্ত করলে যে মই বিনে জগত আর দ্বিতীয় নাই, গতি তুমি সর্বতো প্রকারে মোর ওসর আত্মসমর্পণ করব লাগিব, ইয়ার অন্যথা কোনো গত্যন্তর নাই। তো গতি কৈছে যে সর্বধর্ম এরি এক শরণ সাক্ষাৎ সুদৃঢ় বিশ্বাসে সুখী লয়ো কো আমাক নকরিবা ভয় হেরা করু অঙ্গীকার সমস্ত পাপতে মই করিব নিষ্ঠার, সমস্ত পাপত মই তোমাক উদ্ধার করিম, কিন্তু তুমি মোর ওসর আত্মসমর্পণ করা। গতি এই কথার পিছত কৃষ্ণ পুরুষে উদ্ধব প্রবোধ দিছে আর সেই প্রবোধ বচন শুনি উদ্ধবে ভগবন্ত পুরুষক আকৌ প্রশ্ন করেছে কি করেছে যে তুমি এটা কথা সিদ্ধান্ত দিছা প্রভু যে সন্তর সঙ্গ অবিহনে তোমাক পোৱাটো সম্ভব। ইয়ার আগৰ ভিডিওটো আমি আলোচনা কৰিছো যে ভগবন্ত পুরুষে সাধু সঙ্গক শ্রেষ্ঠ স্থান প্রদান করেছে আর মোর মহাপুরুষ কৃপালু গুরু শ্রীমন্ত শঙ্করদেৱ গুৰুজনায়ো সাধু সঙ্গক প্রাধান্য দিছে আর সাধু সঙ্গৰ দ্বারা ঈশ্বর কৃষ্ণ বুঝিবলৈ অত্যন্ত সরল মার্গ দ্বারাই প্রবর্তন করেছে। গতি উদ্ধবে এই কথাটা শুনার পিছত ভগবন্ত পুরুষক প্রশ্ন করেছে যে হে প্রভু তুমি কলা আর মই এই কথাটা জানিলো যে সন্তর সঙ্গত তোমাক ভগতি করিলেহে সংসার তাপক এড়িব পারে। সংসার তাপ আমি সকলবিলাক জীব তিনি তাপর দ্বারা
সকলো আচ্ছন্ন হৈ আছো। সেই ত্ৰিতাপ বুলি ক'লে আমি সকলোৱে জানো, আধি ভৌতিক তাপ, আধি দৈৱিক তাপ আৰু আধ্যাত্মিক তাপ। ভাগৱত শাস্ত্ৰৰ প্ৰাৰম্ভণিতেই মংগলাচৰণৰ শ্লোকত সংস্কৃত ভাগৱতত খুব সুন্দৰকে স্তুতি কৰিছে, সচ্চিদানন্দ ৰূপায় বিশ্বোৎপত্তি আদি হেতুৱে তাপত্ৰয় বিনাশায় শ্ৰীকৃষ্ণায় বয়ম নমঃ। হে কৃষ্ণ, এই তাপ তিনি তাপৰ তুমি বিনাশ কৰোতা, সেইকাৰণে তোমাক ভজনা কৰিছো। আধি ভৌতিক তাপ, শৰীৰ সম্বন্ধীয় শাৰীৰিক যি তাপ, সেই আধি ভৌতিক তাপ। আধি দৈৱিক তাপ, দৈৱক্ৰমে হোৱা বুলি যিটো কয়। আৰু আধ্যাত্মিক তাপটো হ'ল মানসিক তাপ। মানসিকভাৱে পোৱা তাপক আধ্যাত্মিক তাপ বোলে, যদিও আটাইতকৈ শ্ৰেষ্ঠ আধ্যাত্মিক তাপটো হ'ল হৰিবিহীন চিন্তাৰ পৰা প্ৰাপ্ত হোৱা তাপ। গতিকে এই তিনিতাপে আমাৰ জগতক, সকলো লোককে, সকলো জীৱকে এই তিনিতাপে আমাক তাপিত কৰি আছে, কষ্ট দি আছে, যন্ত্ৰণা দি আছে। এই তাপৰ পৰা মুক্তি হ'বৰ কাৰণে একমাত্ৰ ৰাস্তাটো সৎসংগ বুলি ঈশ্বৰ পুৰুষে উদ্ধৱৰ আগত বৰ্ণনা কৰিলে। তোমাৰ সংগত এইটো পৰম ভকতি পন্থ কেৱলে লোকৰ সাধু গতি, কিন্তু বেদ ফুৰৈ গাই জ্ঞান বিনে গতি নাই, আকে শুনি ভ্ৰমে মোৰ মতি। কিন্তু এচাম মানুহে বেদৰ কথা কৈ থাকে আৰু সেই বেদৰ কথা কোৱাৰ জৰিয়তে তেওঁলোকে কয় যে জ্ঞান মাৰ্গ অবিহনে গতি নাই। কাৰণ তুমি কৈ আছা যে ভকতিহে শ্ৰেষ্ঠ মাৰ্গ, কিন্তু এচাম বেদ জনা লোকে কয় যে জ্ঞান মাৰ্গে শ্ৰেষ্ঠ। এই কথাটো শুনাৰ পিছত মোৰ মতিভ্ৰম হয়। গতিকে হে কৃপালু, হে ঈশ্বৰ পুৰুষ, তুমি কৃপা কৰি মোক ইয়াৰ সমাধান প্ৰদান কৰিব লাগে। হে রাম কত বলে কর্ম করা, ও কত বলে পড়িহরা, মিল এত মন সংশয়, তুমি বিনে নাহিয়ান সর্বজান, বুঝাই তো কহিও নিশ, এরাম সংসার গর্ত তৈতু, ও পড়িল সমস্ত তাতে দংখিলে কাল সাপে, পরম কৃপাৱে আৱে, ও বাক্য অমৃত কিঞ্চি উদ্ধারিও জগতরবাপে। হে প্রভু, হে জগতৰ ঈশ্বৰ, হে জগতৰ পিতৃ, তোমাৰ এই অমৃতময় বাক্য আমাক প্ৰদান কৰি আমাক তুমি এই সংসাৰ গৰ্তৰ পৰা আমাক চেতনা ঘূৰাই দিয়া, আমাক জীৱন্ত কৰা। কিয়? আমি সকলোবিলাক মনুষ্যই বিশেষত সংসাৰ গৰ্তত আমি পৰি আছোঁ। আৰু এনেকুৱা এটা অৱস্থাত মানুহ যেতিয়া বিপদত পৰে, মানুহ যেতিয়া পথ হেৰুৱাই দিগভ্ৰান্ত হয়, তেতিয়া সেই মানুহক অনেকে উপদেশ প্ৰদান কৰে। কিন্তু সেই উপদেশসমূহ যদি সঠিক নহয়, তেতিয়াহ'লে দিগভ্ৰান্ত হোৱা মানুহজনৰ বিপদ অনিবাৰ্য, বেছিকৈ বিপদত পৰিব পাৰে। কাৰণ কোবাল পানীৰ সোঁতত ভাহি গৈ থকা মানুহ এজনে খেৰ কুটা এডালকো আশ্ৰয় হিচাপে গ্ৰহণ কৰা দেখা যায়। তেওঁ জানে যে এই খেৰ কুটাডালে মোক ৰক্ষা কৰিব নোৱাৰে, কিন্তু তথাপিও তেওঁ মানসিকভাৱে সেই খেৰকুটাডালকে কেতিয়াবা আশ্ৰয় কৰা দেখা যায়। পানীত পৰি মৃত্যু হোৱা লোকসকলক পানীৰ মৃতদেহ শৰীৰ পানীৰ পৰা উঠাই আনিলে দেখা যায় যে মুঠিত, হাতৰ মুঠিবিলাকত বালি, শিল, অনেক বস্তু প্ৰাপ্ত হয়। তাৰমানে তেওঁ যি পায় তাকেই মুঠি মাৰি ধৰি নিজক বচাবৰ কাৰণে তেওঁ অনেক প্ৰয়াস কৰে, কিন্তু তেওঁ এটা সময়ত হাৰ মানে আৰু তেওঁৰ মৃত্যু হয়।
এই সংসার সমুদ্রত আমি জীববিলাকো কিন্তু কলবলাই আছো, আৰু সংসার গর্তত পড়ি আমি জীববিলাকেও উদ্ধার হবর কারণে যেন যি পাইছো তাকে গ্রহণ করবর কারণে আমি মানে ইচ্ছা করো। কিন্তু এনে সময়ত আমাক যদি কোনোবাই সঠিক মার্গ প্রদর্শন নকরে, সংসার গর্তত পড়ে থাকা আমি মানুষবিলাকে আমাক যদি কোনোবাই উপদেশৰ উপদেশদাতা হিসাবে আমার জীবনত মানে আহি আমার মার্গদর্শন করার সময়ত তেওঁ যদি আমাক সঠিক পথ দেখুৱাই নিদিয়ে, তেতিয়াহলে আমি সঠিক স্থানলে যাব নোৱাৰো। এতেকে এই কথাটো জানি হে প্রভু তুমি আমাক সঠিক মার্গ এটা আমাক দেখুৱাই দিয়া, যাতে তোমার অমৃতময় বাণীয়ে তোমার এই অমৃতময় কথা শুনি আমি যাতে এই সংসার গর্তর পৰা আমি যাতে উদ্ধার হব পাৰো, এই বুলি প্রার্থনা কৰিছো। আর তোমার মুখৰ বাণী ও জানি আহে ন পৰয়িতু দুৰ্ঘুৰ সংসাৰ নমো নমো নমাই মাথ হে প্ৰভু জগন্নাথ পৰাগতি সম্প্ৰতি আমাৰ হে রামদেবরু দেবতা হুই অরুণ সরণ মই থাকু খেনি কু নিরেখি মহাভাগ্য দূর গইল আজি পরিচ্ছেদ হইল তোমারই আমার দেখা দেখি এরাম কত বা পুণ্যর ফলে ও সাক্ষাতে সুধিবে পাইল ও দিয়ক সিদ্ধান্ত না বিয়োগে আকুল করে ও ধারা এলো তক জরে কান্দন্ত উদ্ধব এইবুলি উদ্ধবে হুকহুকায় কান্দিবলৈ আৰম্ভ করলে, ভগবানৰ চৰণত পৰি পৰি উদ্ধবে কান্দিবলৈ আৰম্ভ করলে। কারণ তেওঁ জানিছিল যে হে প্রভু জগন্নাথ তোমার চৰণত মই নমাই নমাই দমাই দমাই তোমার চরণত শীর্ষ মানে প্রার্থনা করছো মোক তুমি গতি মোক প্রদান করা, কারণ মই জানো তুমি দেবরও দেবতা শ্রেষ্ঠ দেবতা, তোমার অরুণ চরণ মই প্রতি মুহূর্তত ধ্যান করে থাকো স্মরণ করে থাকো সেবা করে থাকো নিরীক্ষণ করে থাকো, গতি আজি মোর জীবনের এনে মহাভাগ্য দূর হয়ে যাব যে তোমার আর মোর আজির পর দেখা দেখি নহব, কারণ তুমি তো গুছি যাবা মোক নিনি বলে তুমি কৈছা, গতি তুমি গুছি যাবা প্রভু আর মানে হয়তো তোমাক আর দেখা নাপাম, গতি মোর এই পরম ভাগ্য যে ভাগ্যর বলত মই আজি অতদিনে তোমার স্বচক্ষে তোমার দর্শন মই পাই আছিল, তোমার শরণ সেবা করার সুযোগ মই পাইছিল, সেই সুযোগের পর আজি মই বঞ্চিত হয়ে যাম, এই বলে তেওঁ আকৌ কৈছে যে কত বা পুণ্যর ফলে মোৰ এনেকে এৰি অহা জীৱনৰ কিমান পুণ্যৰ ফলত বা মই আজি তোমাক এই ধৰণে সেৱা কৰাৰ সুযোগ পালোঁ, গতিকে তুমি মোক এটা সিদ্ধান্ত দি যোৱা প্ৰভু, কাৰণ মোৰ তোমাক হেৰুৱাৰ যিটো আকুল তোমাক হেৰুৱাৰ যিটো মোৰ দুখ এই দুখে মোক আকুল কৰি দিছে, আৰু তেওঁ এইবুলি হুক হুকাই হুক হুকাই কান্দিবলৈ আৰম্ভ কৰিলে। এই ৰাম ভকতৰ দেখি তাপ ও আকুল জগত ফলতুক নেত্র
নহয় হৃদয় দেখি শোক পৰিহৰা সখী প্ৰভু ধন্তয় উদ্ধৱ মাতি আর বুলন্ত মধুর বাণী তাপতে যা মহামান তুমি মহাপুরিদ আমার ও জানা মায়া ময়ই তু সংশয় পুছিলা যিতু শুনি উত্তৰ তুমি তাৰ ভকতৰ দুখ দেখি ভকতৰ আকুল দেখি ভকতৰ হৃদয়ৰ দুখ দেখি ভকতৰ চকুত চকু পানী দেখি আশ্চৰ্যজনকভাৱে ভগৱন্তৰ চকুতো চকু পানী আহিলে এজন ভকতৰ আকুল হৃদয়ে ভগৱন্তৰ চকুতো চকু পানী আনিব পাৰে এই নিদৰ্শন কৃষ্ণদেৱ সংবাদত বিৰলভাৱে দেখুৱাই থৈ গৈছে ভগৱন্ত পুৰুষক জাগতিক জগতৰ কোনো সুখ দুখ জৰা মৃত্যু তাপ ভোক ৰোগ ব্যাধি একোৱে তেওঁক স্পৰ্শ কৰিব নোৱাৰে সেইবিলাক আমাৰ কাৰণেহে আমি বিষয়ে জীৱ আমাৰ কাৰণে জৰা ৰোগ ব্যাধি সুখ দুখ আনন্দ সকলো আমাৰ কাৰণে এইবোৰৰ পৰা ভগৱানৰ লগত ভগৱানক কোনো কাৰণে এইবিলাক বস্তুৱে স্পৰ্শ কৰিব নোৱাৰে সেই স্পৰ্শাতীত তেওঁ তাৰ ওপৰত কিন্তু আজি আচৰিত দিনে এজন ভক্তই ভগৱন্তক হেৰুৱাৰ বেদনা ভগৱন্তৰ পৰা বিয়োগ হোৱাৰ যি বেদনা সেই বেদনাত তেওঁ যেতিয়া আকুল হৈ কান্দিবলৈ ধৰিলে বাৰে বাৰে ভগৱন্তৰ চৰণ চিন্তি যেতিয়া উদ্ধৱে কান্দি কান্দি স্মৰণ কৰিবলৈ আৰম্ভ কৰিলে তেওঁৰ ভাগ্য মহাভাগ্য দুৰ্ভা বুলি তেওঁ ক'বলৈ ধৰিলে সেই দৃশ্যই আজি ভগৱন্ত পুৰুষৰ চকুত চকু পানী আহিলে আৰু অত্যন্ত মধুৰ বাণীৰে তেওঁ ভকতক ক'লে যে হে মহামানী তুমি তাপ ত্যাগ কৰা তোমাৰ মনত উৎপন্ন হোৱা এই দুখ তুমি দূৰ কৰা তুমি যিটো প্ৰশ্ন সুধিলা সেইটো মায়াময় জগতৰ প্ৰশ্ন গতিকে তোমাক সেই মায়াময় জগতৰ মায়াময় প্ৰশ্নটো সংশয়টোৰ সম্পৰ্কে মই তোমাক এতিয়া ক'ম তুমি শুনা কাৰণ এইটো তোমাৰ কাৰণে অত্যন্ত প্ৰয়োজন কাৰণ তুমি সুধিছিলা যে তুমি কৈছা যে ভকতৰ সংগ শ্ৰেষ্ঠ কিন্তু কিছুমানে ক'ব খোজে যে ভক্তি মাৰ্গতকৈও শ্ৰেষ্ঠ জ্ঞান মাৰ্গ গতিকে বেদক দোহাই দি পেলাই বা বেদৰ কথা কৈ ফুৰাসকলে যেতিয়া ভক্তিক প্ৰাধান্য নিদি পেলাই জ্ঞানকহে প্ৰাধান্য দিব খোজে তেনে অৱস্থাত আমি কি কৰা উচিত এই মায়াময় সংশয়ৰ তোমাক মই স্পষ্ট উত্তৰ দিব খুজিছো তুমি শুনা হে ৰাম জ্ঞানে গতি কয় বেদ ওলোৱা তাৰ পৰিছে আছৈ জ্ঞান ভকতি ৰমাজে ভকতি করন্তে জানা আপুনি উপজে জ্ঞান যুগ চিন্তি মরে মিশা কাজে আর আর কি তোমাত বাজ ও জ্ঞান তো নাহি কে কেৱলে ভকতি তৰ লোক মোৰ গুণ নাম স্মৰি ৰূপ হৃদয়ত ধৰি পাৱয় প্ৰয়াসে আখি মোক প্ৰভুসকল এইখিনিতে ঈশ্বৰ পুৰুষে উদ্ধৱক এটা বিশেষ উত্তৰ দিছে আৰু এই কথাখিনি আজিৰ তাৰিখত ইমান মুকলিকৈ ক'বৰ কাৰণে অকণমান অসুবিধা আহি পৰিছে আপোনালোকে জানে যে আজিৰ তাৰিখত ভাৰতবৰ্ষত নহয় সমগ্ৰ বিশ্বজুৰি যোগৰ এক
বিশেষ প্রাধান্য বিস্তার করছে। আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস সমগ্র পৃথিবীত পালন করবলে আরম্ভ করেছে। আজির তারিখ যদি মই আপনাদের কও যে যোগ চিন্তি মরো মিশা কাজে এই কথা ভাগবত মহাপুরুষে উল্লেখ করেছে, তেতিয়াহলে হয়তো মোর উপর অনেক ধরনের বিতর্ক আরম্ভ হয়ে যাব। কিন্তু তথাপিও মই নোকাকে আপনাদের থাকিব নোৱাৰো। গুরুজনে এই কথা ইয়াত লিখি থৈ গৈছে। কিন্তু ইয়াত এটা বড় বিশেষ ধরনের গুরুজনে কথাখিনি কৈছে, জ্ঞানে গতি কয় বেদ, বেদে কৈছে জ্ঞানতে গতি আছে বুলি। আর যোগর যে ব্যবস্থাপনা, যে অষ্টাঙ্গ যোগ আছে, যম নিয়ম আসন প্রাণায়াম এনেকে ধ্যান ধারণা সমাধি প্রমুখে যখন যোগর যে আটটা প্রক্রিয়া যোগত দর্শন করা হয়েছে, সকল জ্ঞান মার্গর সন্নিবিষ্ট হয়ে আছে এইবিল। গতি বেদে কিন্তু এইবিল দেখাইছে হয়, কিন্তু তার সিদ্ধান্ত তো তুমি লওয়া কি বলে কৈছে, আশ্রয় জ্ঞান ভকতির মাঝে। এই যে জ্ঞান যার দ্বারা এজন ব্যক্তির জীবনত সিদ্ধ হবর কারণে আগবাড়ি পড়ে, সেই জ্ঞান কত সোমায় আছে, সেই বিশেষ জ্ঞান প্রাপ্তির কারণে আপনি ভকতি করবই লাগে, ভকতির মাজতে সেই জ্ঞান সোমায় আছে। অর্থাৎ মহাপুরুষ শঙ্করদেব গুরুজনে একটা বিশেষ কথা কৈছিলে, সেই বিশেষ কথাটা কৈছিলে কি, আমি সরুতে সকলে প্রার্থনা করেছিল, তুমি চিত্ত বৃত্তি মূর প্রবর্তক নারায়ণ, তুমি নাথ ময় নাথমন্ত, মূর চিত্ত বৃত্তিক তুমি নিয়ন্ত্রণ করবা প্রভু। এই বড় ডাঙর মানে প্রার্থনা, তুমি চিত্ত বৃত্তি মূর যেটু চিত্তর বৃত্তি আসলতে আপনি পতঞ্জলি যোগ দর্শনে কোক বা আমার যেবিলাক যোগ আছে সেই যোগ সমূহের জড়িয়ে আপনাদের দেখব যে যোগর জড়িয়ে আসলে ধ্যান ধারণা ইত্যাদির জড়িয়ে যোগর বিভিন্ন প্রক্রিয়ার মাঝে মানুষ সর্বদা কি করা হয়, মানে এই নিজের চিত্তক নিবৃত্তি করবর কারণে বা চিত্তক নিয়ন্ত্রণ করবর কারণে তেনেকে ব্যবস্থা করে। কিন্তু গুরুজনে এই কথাটা বড় ধুনিয়াকে কই গল, যদি চিত্তক ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত করবর কারণে আপনি প্রার্থনা করবা এগারী ব্যক্তিলে রূপান্তর হয়ে যায়, তেতিয়াহলে তো আপনি যোগর ঊর্ধ্বত গৈ পেলে অবস্থান করলে। যোগ বলে কোয়ার লগে কেটামান শারীরিক ব্যায়াম বা কসরতে যোগ হব নয়, এই কথা আপনাদের জানাতো দরকার, যে সেইবিল দ্বারা হয়তো আপনার শারীরিক কিছু মানে সফলতা বা শিথিলতা আপনি অনুভব করব, কিন্তু সেই যোগর দ্বারা আসলতে আপনি যেটু মূল তার উদ্দেশ্য তাত আপনি কিমান সফল হব পারিব সেইটা একটা চিন্তার বিষয়। কিন্তু আপনি সেই যোগ করবলে যাওতে আপনার যদি চিত্ত যদি পরমাত্মার লগত বিলীন হওয়ার প্রক্রিয়াত আপনি বিলীন হয়েছে, আপনার চিত্তর প্রবৃত্তিক যদি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত করবর কারণে আপনি যদি তেনেকা ধরনের মানসিকতা সৃষ্টি করবেন, সেইটহে আসল যোগ। যোগ শব্দর অর্থ আপনার আত্মা গৈ পরমাত্মার লগত সংযোগ স্থাপন হওয়ার একটা বিধি ব্যবস্থা যোগ, কারণ আমি তেওঁৰ বিচ্ছুৰিত হৈ থাকিব নালাগে, সর্বদা মোৰ আত্মায় পরমাত্মাৰ লগত বিলীন হৈ থাকিব লাগে, মোৰ চিন্তাধারা মোৰ বিবেক বিবেচনা সর্বদা ভগবন্তৰ চিন্তাৰ লগত সংযোজিত হৈ থাকিব লাগে। ই কল্যাণকারী চিন্তা, এই চিন্তায় আপোনাক এক বিশেষ মার্গলৈকে বিশেষ স্তৰলৈকে উঠাই লৈ যাব। সেই অর্থতে কথাখিনি কোৱা হৈছে, যোগ চিন্তি মরে মিশা কাজে, যদি তেওঁ ভক্তিটো নাজানে বা পরমাত্মাক যদি তেওঁ চিনি নাপায়, এখিনি শারীরিক ব্যায়াম করিলে সেই যোগর দ্বারা এজন ব্যক্তি কেতিয়াও সাফল্যমণ্ডিত হব নোৱাৰে। সেইকাৰণে ইয়াতে কৈছে যে আউরকি তোমাত বাজ জ্ঞানত নাহিকে কাজ কেবলে ভকতি তরল, যে তোমাত ব্যতিরেকে জ্ঞানত বা তোমার নিচিনা ব্যক্তিসকলের বাহিরে অন্য সাধারণ ব্যক্তিসকলক জ্ঞানে তেনেকে তরিব নোৱাৰিব, তেওঁ ভকতির প্রয়োজন আছে। আশ্রয় জ্ঞান ভকতির মাঝে, যি জ্ঞানের কথা কোৱা হৈছে সেই জ্ঞান ভকতির মাজতে সন্নিবিষ্ট হয়ে আছে। এজন ব্যক্তি যেটা ভক্তিসিক্ত হয়ে পড়ব, জ্ঞানী হয়ে যাব নিজে নিজে, সেই জ্ঞান জীবনের আয়ত্তলে নিজে নিজে আহি যাব। ইয়াত আকৌ কৈছে যে মূর গুণ নামস্মরী রূপ হৃদয়ত ধরি পাওয়ায় অপ্রয়াসে আসি মুখ, এই কথা আসলে কীর্তনত মহাপুরুষে লিখিছে, ভাই মুখে বোলারা হৃদয়ে ধরা রূপ এতে কে কুটি পাইবা
পুহিলো স্বরূপ ভাই মুখে বোলারাম, ভাই মুখে বোলারাম হৃদয় ধরা রূপ। আপনি হৃদয়ত ঈশ্বরের রূপ চিন্তা করবই লাগিব, মুখেরে রাম বলিব লাগিব। এই প্রক্রিয়াটাই হল আটাইতকে শ্রেষ্ঠ যোগ, আর এই যোগটা আপনি পাব কত ভক্তির মাজতে। গতি কোনেও কাকো উপলুঙাও করা নাই, কাকো নস্যাতো করা নাই, কিন্তু এই কথাখিনি আপনার এগারী ভক্তিযুক্ত স্থিরমতী ব্যক্তি হিসাবে নির্মাণ করবর কারণে মহাপুরুষে একাদশ স্কন্ধত কৃষ্ণ উদব সংবাদের জড়িয়ে কিন্তু এই কথা বিস্তৃতি করেছে। হে রাম কর্মর পুশিলা বাণী ও তাক শুনা মহামানি, ও যিটো নাম নধৰ আমাৰ জনম গুৱাই বৃথা, ও নুশুনে আমাৰ কথা তাৰে সে কৰ্মত আর দুষ্ট চিত্তে যিটো জন বৃথা কথা বৃথা, তার কর্ম সকলে বিফল তিলে কু নথাকে রই কেতিক্ষণে যাই বই আওয়া ঘটর যেন জল। তুমি মো কর্মর কথা সুধিছা, অর্থাৎ কর্ম মার্গ। মই যে ধরনের কলো যে জ্ঞান মার্গ ভক্তির মাজত সিদ্ধ হয়ে আছে, ভকতি করিলে জ্ঞান মার্গ প্রাপ্ত হব। ইয়াতো কৈছে যে কর্মর পুছিলা বাণী তাক শুনা মহামানী, যিটো নাম নধরে আমার, যিজনে মোর নাম কাহানিও নবায়, মোক চিন্তা নকরে, তেওঁলোকে তেওঁলোকৰ জীবনবিলাক বৃথায় মাত্র অতিবাহিত করে। গতি তেওঁলোকৰ সকলো কর্মই জীবনত বিফল হয়ে যায়। গতি দুষ্ট চিত্তে দুষ্ট মনে যিটোজনে সকলো জীবনৰ কর্ম সম্পাদন কৰিবলৈ যায়, তেওঁলোকে যি কর্ম সাধন করলে বা যিসমূহ তেওঁলোকে উপার্জন করলে সেইসমূহ কিন্তু রই না থাকে, কারণ এওয়াঘটত যি ধরনের পানি রই না থাকে। তদ্রুপ বৃথা কথা বৃথা ব্যবস্থায় কর্মত প্রবৃত হয়ে থাকা লোকসকলের সেই একো পুণ্য ফল বা কর্মফল তেওঁলোকৰ জীবনত সঞ্চিত হয়ে না থাকে। হে রাম ইটো কথা জানা সাৰ, ও জ্ঞানতো কর্মতো নকৰিবা বিশ্বাস কিঞ্চিত, শ্রবণ কীর্তন করা সুখে সংসারক তরা দিয়া মূর চরণত চিত। এইটো কথা সার, এই কথাটো সার কথা আপনাকে জানক বা উদ্ধবকো কৈছে তুমি জানা, জ্ঞান আর কর্মতকেও ভকতি শ্রেষ্ঠ, কারণ ইয়াক তুমি বিশ্বাস করা দরকার নাই। শ্রবণ কীর্তন করা সুখে সংসারক তরা পরিহরা দিয়া মূর চরণ চিত্ত, মূর চরণ চিত্ত দি তুমি শ্রবণ কীর্তন সাধন করা, দেখিবা যে তুমি সুখে সংসার তরি যাবলে সক্ষম হবা। তপ জপ তীর্থ স্নান যিটো ফল মহাদান জ্ঞান বৈরাগ্যর যেন ফল, যিটো গুণ নাম গাওয়ে বসি ইটো সুখে পাবে দেখা কেনে ভকতির। আর ভকতির বল বা প্রাধান্য দেখাইছে কি, তপ জপ আমি যে ভাবি আছো করে আছো এইবিল জ্ঞান বৈরাগ্যর ফল, এই সকল কেবল সুখে বহি ঈশ্বর নাম গালে সকল প্রাপ্ত হয়, এই ভকতির মহাবল। ইয়াত সেখানে কৈছে আর জানা তুমি সারে সাৰ, ও ভক ভকতি তপরে নাহি গতি দাতা সংসারত, এহি
অহো বেদ ও দিলো হেরা পরিষেদ লয় তুমি আমার সন্মত। তুমি এই কথা হারে খারে জানা, ভকতিত পরে আর এই সংসারত গতিদাতা কোনো নাই। আর এই কথা কোনে কৈছে? এই কথা বেদে কৈছে, আর এই কথা সিদ্ধান্তমূলক কথা, বেদর এই সিদ্ধান্ত। গতি তুমি মোর সন্মান গ্রহণ করা। কৃষ্ণদেব সংবাদ মই আগতেও কৈছো যে এই উদ্ধব গীতা, গীতাত যেনেকে অর্জুনক ভগবন্ত প্রভুকে সিদ্ধান্ত দিছে, ভাগবত শাস্ত্রের জড়িয়তেও কৃষ্ণদেব সংবাদ একাদশ স্কন্ধত ভগবন্ত পুরুষ কৃষ্ণ পুরুষে স্বয়ং নিজমুখে উদ্ধবর দরে পরম উচ্চস্তরীয় এগারী ভক্ত তেওঁ এই সিদ্ধান্ত সমূহ প্রদান করেছে, আর সিদ্ধান্ত সমূহ আমার কারণে প্রদান করেছে। গতি সমস্ত জগৎখনক এক ভক্তিযুক্ত পরিবেশ নির্মাণ করার দায়িত্ব সকলো ভক্তরে আছে, সকলো ব্যক্তিরে আছে। গতি ভক্তিটোহে জগতের শ্রেষ্ঠ বস্তু। ভক্তিযুক্ত হৃদয় এখনে যিধরণে জাগতিক জগতের সকলো অস্তিত্বক মূল্যবান হিসেবে গণ্য করব, অইন ব্যবস্থা হয়তো ইমান সম্ভব নহয়। গতি সেখানে এই কথাখিনি বারম্বার ইয়াত সিদ্ধান্ত দি কৈছে যে তুমি মোর সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের আগত কলে, আর এই সিদ্ধান্ত আমালেও এরিছে। গতি সিদ্ধান্ত গ্রহণ করা নকরাটো নিজের কথা। এতিয়া এইখিনিতে উপদেশ অকমান আহিছে, কবিয়ে উপদেশ প্রদান করেছে, সেইখিনি আমি আগবাড়িছো। সভাসদ মহাভাগবত পদ কৃষ্ণ কথা সংসারতে সার ও আয়ু যাইয়ালে জালে ইটু ঘুর কলি কালে জ্ঞানে কর্মে নপায় বা নিস্তার আর নকরিও জন্ম বৃথা শুনা ইটু কৃষ্ণ কথা পুরা রাম নাম গলে বান্ধি ঐত আয়ু পাত ভুইলে ঘুর পর লোকে গইলে আকে লাগি মরিবা কান্দি। প্রভুকল, এই শ্রেষ্ঠ মনুষ্যটো আপনার জীবনত প্রাপ্ত হয়েছে, এই শ্রেষ্ঠ মনুষ্য জন্মটো বিফল করবলে মানা করেছে, আয়ু আলে জালে গৈ আছে, এই ঘোর কলিকা, ইয়ার আপনি জ্ঞান মার্গ বা কর্মকাণ্ডর সেই ব্যবস্থা বলিলে হয়তো আপনি ভগবানক বুঝিবর কারণে যথেষ্ট কষ্ট হব। গতি এইবিলাকর প্রতি আপনি আশা বাদ দিয়ক, কেবল শ্রবণ কীর্তনের দ্বারা ঈশ্বরের গুণনাম কণ্ঠত আপনি লই আপনি থাক, তেতিয়া আপনি জীবন সফল হব। যদি নকরে তাহলে এনেহেন একটা দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পিছতো আপনি যদি হরি নভজে, যে মনুষ্য জন্ম পায় হরি নভজিলা অবশ্যই হইবা ভাই তরু তৃণ শিলা। গতি মনুষ্য জন্ম ই ব্রহ্মার বাঞ্ছনী নরতনু ইটু কায়, ব্রহ্মায়ও বাঞ্ছা করে মনুষ্য হবর কারণে। এনে এক একটা মূল্যবান মনুষ্য জন্ম আপনার জীবনত প্রাপ্ত হয়েছে, এই মনুষ্য জন্মর সার্থক আছে তেতিয়া যেতিয়া আপনার শ্রীমুখে আপনার কণ্ঠত সর্বদা ঈশ্বর গুণানুকীর্তন চলি থাকবে। হীরাম পরম বান্ধব নাম শুনায় আর গুণ গ্রাম আতপরে কোন পুণ্য আছে যাত পরে পাপি নাই তাকু তার নামে পাই কুল হুয়া একু নবাসে। আর দহ পাতে কষয় করয় পূর্ণ অভুদয় মিলাওয়ে মুকুতি সুখ সুখে
ভুলন্তে নাহি কে শ্রম পুনন্তে অমৃত সম হেন নাম কিয় এরা মুখে। পরম বান্ধব নাম, নামে জগতের শ্রেষ্ঠ বন্ধু। শুনা আরো গুণগ্রাম, আত পরে কোন পুণ্য আছে, ইয়াতকে আর কি শ্রেষ্ঠ পুণ্য থাকিব পারে। যাত পরে পাপি নাই তাকো তার নামে পায়, এনেকা পাপি জগত নাই যাক নামে তাড়িব নয়। এক নামে যত পাপ সংঘরিতে পারে ততে পাতকি পাপ করিতেই নপারে, গুরুজনাই লিখিছে এবর কলম। গতি এনে পাপি নাই যি পাপক নামে তাড়িব নয়, এই কথা বিশ্বাস রাখব লাগে। অজামিলর দরে মহাপাপীক নামে তাড়িছিল, গতি আপনা সবকো তাড়িব আমাকো তাড়িব, কেবল নাম লোক লাগে। ঈশ্বরের গুণনাম কীর্তনত মজি থাকিব লাগে, সমস্ত পাপর পর আপনার ভগবন্ত উদ্ধার করবে, এই কথা ঈশ্বরে নিজ মুখে স্বীকার করেছে। আকো কইছে দহয় পাতেক ছয় করে পুণ্য অভ্যুদয় মিলাও মুকুতি সুখে সুখ, নাম ললে আপনার পাপ শেষ হব, পুণ্য উৎপাদন হব আর মুকুতি সুখ প্রাপ্ত করাব। বুলন্তে নাহিকে শ্রম শুনন্তে অমৃত কম হেন নাম কিয় এরা মুখে, কবলেও বেয়া নালাগে শুনবলেও হাগর নালাগে, গতি এই নাম আমি কিয় নো এর। এরা মৃত্যু কলিকালে সার নাম বিনে নাহি আর, নামতে সমস্ত পুণ্য বীজ ও যত তপ তীর্থ স্নান মন্ত্র জাপ্য যুগ জ্ঞান নাম উচ্চারণতে সবেশি জয়। এই কলিকাল ঘোর কলিকাল, এই নাম বিনে আর ইয়াত অন্য গতি নাই। নামতে সমস্ত পুণ্য বিজয়, আমার যান পুণ্য সকল নামতেই বর্তি আছে, গতি নামত চিত্ত দিয়ক, নামকে সুহিত হিত বা উপকারী বলে গণ্য করক। আর ই সংসার ব্যাধির মহৌষধি, আমি যে সংসার রোগত রোগাগ্রস্ত হয়ে আছো আজি, সেই সংসার রোগের পৰা মুক্তি হবর কারণে একমাত্র ব্যবস্থা হল হরিনাম। নাম লোক নাম লওয়া মনোভাই, নাম বিনে গতি নাই, গতি নাম ব্যতিরেকে আর অন্য গতি নাই। হে রাম আর কৃষ্ণ হে পরম দেব ব্রহ্মা হরে করে জানি তান ভোজি ও চরণে পরলোক বন্ধু হরি তানে হে স্মরণে তরি আন গতি নাহি কে মরণে। কৃষ্ণ পরম দেব ব্রহ্মা আদি করে দেবতা সকলে যাক চরণ ভজনা করে, এই কথা জানি আপনিও কৃষ্ণর চরণ একান্তভাবে ভজনা করক। কৃষ্ণ চরণ ব্যতিরেকে অন্য রাস্তা নাই, কৃষ্ণ চরণ পৃথিবীর শ্রেষ্ঠ চরণ, বিশ্ব ব্রহ্মাণ্ডর শ্রেষ্ঠ চরণ। ভক্ত সকলে এই যুগল চরণত আত্মসমর্পণ করিলেহে জীবনের মুক্তি সাধন হব, সকল জীবন প্রাপ্ত হব, গতি কৃষ্ণ চরণ ব্যতিরেকে অন্য জায়গা পরিত্যাগ কর। হে রাম আর কালে ধরিলে কপরা মিশাতে বিলম্ব করা চিন্তা হরি ভকতির কাম ও আয়ু যাই ক্ষণে ক্ষণে কৃষ্ণর কিঙ্করে ভনে নিরন্তরে বোলা রাম রাম। গতি কালে ধরিলে কপরা, কালে তো আর নেড়ে, সময় তো গতিশীল আপনাদের সকলে জানে, সময়টো কেতিয়াও নেরে, গতি সময় সকলকে এদিন গিলিব, গতি মিছাতে আর পলম করে লাভ নাই। চিন্তা হরি ভকতির কাম, কোনবিলাক কর্মর দ্বারা আপনি ভক্তি সাধন করিব পারিব, সেই উত্তম কর্মসমূহের কথা চিন্তা করিবর হল, সময় রই না থাকে, কেতিয়াবা তেল থাকুতেও চাকি নমায়। গতি জীবনের কচুপাতর পানি, চঞ্চল জলরেখা, হ্যাঁ বিজুলি যে ধরনের চঞ্চল আকাশ ঠিক তদ্রুপ জীবন জলর রেখা কচুপাতর পানি, এইবিল কথা সবই জানে। তো গতি মিছাতে বিলম্ব বা পলম করে থাকলে নহব, হরির চরণ চিন্তা কর, এই কথা ভাগবত শাস্ত্র বর্ণনা করেছে। আর সকলকে
এই কথা নিবেদন করে কৈছে, আয়ু যায় ক্ষণে ক্ষণে কৃষ্ণ রক্ষিং করে ভনে, নিরন্তরে বোলা রাম রাম, নিরন্তরে রাম রাম বলি বলে কৈছে। গতিকে আমিও আপনালোক সকলোর প্রতি সেবা নিবেদন করল, আপনালোকৰ সকলোরে সুস্বাস্থ্য কামনা করল, আপনালোক সুখে থাকক, কল্যাণে থাকক, এই ধরনের কৃষ্ণ কথা নিজেও শুনক আর আনকো শুনার সুযোগ দিয়ক। এই কার্যর দ্বারা অগন্ত পুরুষের এই বাণী সমূহ জাগতিক জগত বিস্তারিত হওয়ার সুযোগ লাভ করক। আমি এখন সুন্দর ভক্তিযুক্ত পৃথিবীত জিয়াই থাকার কামনা করছো। সকলোরে দুঃখবুড় আঁতরি যাওক। সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি।